হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সোশ্যাল সায়েন্স সিরিজের দ্বিতীয় ক্লাস করছি। আজকে আমাদের টপিক হলো দ্য আর্লিয়েস্ট সোসাইটিস, প্রাচীন সমাজ ব্যবস্থা। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশে যারা বসবাস করতেন তারা ছিলেন মূলত শিকারী সম্প্রদায়, তাদের হান্টার গ্যাদার্স বলা হয়ে থাকে। তারা তাদের খাবারের ব্যবস্থা করতেন বন্যপ্রাণী শিকার, পাখি, মাছ, ফলমূল, বীজ, গাছের পাতা, ডালপালা, ডিম ইত্যাদি সংগ্রহ করে। ভারতে যেহেতু প্রচুর বনসম্পদ ছিল তাই তারা যথেষ্ট পরিমাণে খাবার সংগ্রহ করতে পারত। যদিও এই কাজটা খুব একটা সহজসাধ্য ছিল না তাদের পক্ষে, কারণ বন্যপ্রাণীরা অধিকাংশ সময়ই মানুষের থেকে যথেষ্ট দ্রুতগামী এবং বলশালী ছিল। তাই তাদের সবসময় সতর্ক থাকতে হতো এবং তাদেরও পশুদের সঙ্গে তাল মিলিয়ে দ্রুতগামী হতে হতো। আবার একইভাবে কোন গাছের কোন অংশ খাদ্যযোগ্য এ বিষয়েও তাদের যথেষ্ট সতর্ক থাকতে হতো, কারণ কোন গাছের ফল খাবার যোগ্য, কোন ফল বিষাক্ত, গাছের কোন অংশকে খাওয়ার যোগ্য যোগ্য কি অযোগ্য সেটিও তাদের সম্বন্ধে তাদের যথেষ্ট ধারণা রাখতে হতো। এখানে স্লাইডে যে ছবিটি আছে সেটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রাচীনকালের মানুষ কিভাবে দলবদ্ধভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে একসাথে পশুদের শিকার করত। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মানুষ যেহেতু শিকারের খাদ্য উৎপাদক ছিল না, খাদ্য সংগ্রাহক ছিল এবং বেশিরভাগ সময় তারা পশু শিকার করে তাদের ক্ষুধার নিবৃত্তি করতো, তাই তাদের এই জন্য একসাথে দলবদ্ধভাবেই কিন্তু তারা শিকার করত। এইসব প্রাচীনকালের মানুষরা যেহেতু তারা শিকার করেই তাদের জীবনযাত্রা জীবনযাপন তারা করতেন, তাই তারা প্রায় সময় যাযাবরের মতনই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন। কিন্তু তারা কেন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন? কারণ এক জায়গায় বেশি দিন থাকলে সেখানকার সমস্ত যেসব খাদ্যযোগ্য প্রাণী ও উদ্ভিদ তারা সেগুলো খেয়ে শেষ করে ফেলতেন, ফলে সেখানে খাদ্যাভাব দেখা দিত। তাহলে স্বাভাবিকভাবেই তখন তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হতো। আবার তারা যেসব পশুদের শিকার করতেন তাদের খোঁজের জন্য তাদের প্রায় সময় জঙ্গলে যেতে হতো, বা এক এক জায়গায় জঙ্গলে যখন পশু শিকার করে পশুদের সংখ্যা কমে যেত বা শেষ হয়ে যেত তখন তাদের অন্য জঙ্গলে ফের চলে যেতে হতো। আবার তারা অনেক সময় কি বিভিন্ন ধরনের বছরের বিভিন্ন তারা ফল শাকসবজি এগুলো খেত, তো যে সিজনে তারা যে ফলমূল পেত সেখানে তারা সেই সিজনে থাকতো, আবার যখন সেখানকার সেই সিজনের ফল শাকসবজি শেষ হয়ে যেত তখন তারা অন্য জায়গায় চলে যেত। এক্ষেত্রে একটা জিনিস খুব উল্লেখযোগ্য যে উদ্ভিদ, প্রাণী এবং মানুষ প্রত্যেকের জন্যই কিন্তু জল খুব প্রয়োজনীয়। বা জল কোথায় পাওয়া যায়? জল সাধারণত পাওয়া যায় হ্রদ বা নদীতে, পানীয় জল যেটা বলা যায়। কিন্তু তখন তো আর এখনকার মতো বর্তমান যুগের মতো মানুষ জলকে বিভিন্নভাবে উন্নত প্রযুক্তিতে ব্যবহার করতেও শেখেনি, বা জল কিভাবে এক জায়গায় সঞ্চয় করে রাখতে হবে সেও তারা জানতো না। তো স্বাভাবিকভাবে তারা নদী বা হ্রদের ওপর নির্ভর করেই বসবাস করতে শুরু করে। এখানে পিকচারে তোমরা আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রাচীনকালের মানুষরা কিভাবে নদীর ধারে আস্তে আস্তে নিজেদের বসতি শুরু করছে। এবং পরবর্তীকালেও দেখা যায় যে যখন মানুষ আস্তে আস্তে সভ্যতা তৈরি করতে শুরু করে তখন কিন্তু আমরা দেখতে পাই ঐতিহাসিক আমাদের বিভিন্ন নিদর্শনে, বা প্রাচীন ভারতে এর বলো বা সারা বিশ্বেই বলো, যে বড় বড় যে নগরকেন্দ্রিক সভ্যতা বা প্রাচীন যে সভ্যতাগুলি গড়ে উঠেছিল সেগুলো কিন্তু প্রত্যেকটি নদী কেন্দ্রিকই হয়েছিল। ভারতের ক্ষেত্রে সিন্ধু সভ্যতা হোক, বা নীল নদের ক্ষেত্রে মিশরের সভ্যতা হোক, বা মেসোপটেমিয়া সভ্যতা হোক, প্রত্যেকটি সভ্যতাই কিন্তু নদীকেন্দ্রিক ছিল। এর থেকে বোঝা যায় যে প্রাচীনকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত যে মানুষের জীবনে কিন্তু জল খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এইসব মানুষের সম্পর্কে যে বর্তমানে ধারণা পেয়েছি বা জানতে পারছি এর জন্য কিন্তু আমাদের পুরাতত্ত্ববিদদের উপর আমরা পুরোপুরি নির্ভরশীল, কারণ তারা সবসময় খনন কার্য চালিয়ে কিছু না কিছু নতুন আবিষ্কার করছেন এবং তার থেকেই আমরা প্রাচীন কালের সময় সব কিছু জানতে পারছি। তারা সেই সময়কার অনেক অস্ত্র খুঁজে পেয়েছেন যেগুলো পাথর, কাঠ বা হাড় দিয়ে তৈরি। কিছু কিছু জিনিস আছে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে এবং বেশিরভাগ জিনিসই পুরোপুরি পাওয়া যায়নি, কিন্তু তার থেকে একটা স্বাভাবিক ধারণা কিন্তু আমাদের তৈরি হয়েছে। প্রাচীনকালের মানুষরা এইসব অস্ত্র তৈরি করত
প্রাচীনকালের মানুষরা এসব অস্ত্র দিয়ে মাংস কাটতো, গাছের ছাল ও পশুর চামড়া ছাড়াতো, ফল পাড়তো, মাটি খুঁড়তো। এছাড়া তারা অস্ত্রের সঙ্গে হাড়ের হাতল লাগিয়ে বর্শা, তীর, ধনুক প্রভৃতি বানিয়ে শিকার করতো, গাছের কাঠ দিয়ে ঘর বানাতো। এবং তারা যে আগুনের সাথে খুব একটা আগুনের ব্যবহার জানতো বা আগুনকে দেখে তারা ভয় পেত না, আগুনের ব্যবহার তারা শিখে গেছিল, এটা বোঝা যায় যে কুর্নুল কেভসে অনেক ছাই ভস্মের নিদর্শন পাওয়া যায়, তার থেকে কিন্তু এটা বোঝা যায়। এবং তারা যে সম্ভবত তারা বিভিন্ন নিদর্শন দেখে এটাই এখন বোঝা যায় যে সম্ভবত যেখানে পাথর বেশি পাওয়া যেত সেখানেই তারা বসবাস করতো বেশি, কারণ পাথুরে এলাকা থেকে তারা পাথর সংগ্রহ করে যন্ত্র বা অস্ত্র তৈরি করতো, যার জন্য পরবর্তীকালে পুরাতত্ত্ববিদ্যায় এইসব জায়গাকে ফ্যাক্টরি সাইটস হিসেবে তারা উল্লেখ করেছেন। সাধারণত পুরাতন যুগে যেসব পাথরের অস্ত্র আমরা পাই সেগুলো পাথরগুলোকে সেভাবে শেপ তারা দিতে পারেনি, সেগুলো পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল, কিন্তু বিবর্তনের দ্বারা তারা যখন প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর যুগে এলো তখন এইসব পরিত্যক্ত পাথরকেই তারা অনেক উন্নত অবস্থায় বিভিন্ন শেপ দিয়ে অনেকটা খুব কি বলবো খুব উন্নত মানের, কিন্তু পাথর দিয়ে হলো উন্নত মানের ধারালো সূক্ষ্ম তারা অস্ত্র তৈরি করতে শিখেছিল। এই প্রাচীনকালের যেসব কিছু কিছু নিদর্শন যেখানে পাওয়া গিয়েছে সেগুলো হলো বর্তমানে বিন্ধ্য পর্বত অঞ্চলে, ডেকান প্ল্যাটিউতে, নর্মদা ভ্যালিতে, কুর্নুল কেভসে, হুংসিতে এই প্রাচীন মানুষদের বিভিন্ন নিদর্শন পাওয়া গিয়েছে। তারা প্রধানত দুটি টেকনিকে পাথরের অস্ত্র বানাতো, তারা যেসব পাথরের অস্ত্র বানাতো তার এই তার কিছু ছবি আমি এখানে দেখো দিয়েছি, এর থেকে বোঝা যাচ্ছে যে তারা পাথরের হলেও কিন্তু তারা যথেষ্ট সূক্ষ্ম এবং নিখুঁত এবং ধারালো কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করত। তারা যে দুটি প্রসেসে বা টেকনিকে যন্ত্র তৈরি করত সেটির প্রথমটিকে কোর বলা হয়, এটি ছিল একটি পাথর দিয়ে আর একটা পাথরকে ক্রমাগত আঘাত করা যাতে যতক্ষণ না পর্যন্ত সেটি একটি সঠিক আকার নেয়। আর দ্বিতীয়টি ছিল যে কোনো ধারালো পাথর বা হাড় দিয়ে যে নরম যে পাথরগুলো ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে খুব সূক্ষ্ম ধারালো জিনিস তৈরি করা, যেমন গয়না তৈরি করা, ছুঁচ জাতীয় বা খুব সরু ধারালো জিনিস তৈরি করার ক্ষেত্রে কিন্তু তারা ব্যবহার করতো। আজ থেকে প্রায় 12,000 বছর আগে যখন পৃথিবীর জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আসে, অর্থাৎ তুষার যুগ শেষ হয়ে আস্তে আস্তে পৃথিবী উষ্ণ হতে শুরু করে, তখন কিন্তু এসব তুষার গলে গিয়ে বিভিন্ন জায়গায় চারণভূমি গজিয়ে ওঠে, এবং চারণভূমি গজিয়ে ওঠার সঙ্গে সঙ্গে তৃণভোজী প্রাণীদের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়তে থাকে, যেমন হরিণ, ছাগল, ভেড়া এছাড়া অন্যান্য গবাদি পশু। এই তৃণভোজী প্রাণীদের সংখ্যা উত্তরোত্তর বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু পশুপালনের যে প্রবণতা সেটাও কিন্তু আস্তে আস্তে শুরু করে। যেসব প্রাণী আগে দেখা যেত যে মানুষ শিকার করে খেত, এবার সেই সব প্রাণীদের তারা পুষতে শুরু করে, তাদের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন আসে, তারা তাদের পোষ মানাতে শুরু করে। এবার যেসব পশুর চামড়াকে তারা ফেলে দিত প্রথম দিকে, শেষে পরবর্তীকালে দেখা যায় সেসব চামড়াকে তারা নিজেদের বস্ত্র হিসেবে ধারণ করে, এইভাবে বিভিন্ন বিবর্তন দেখা যায়। মানুষ প্রথমে তো কথা বলতে জানতো না, তারা ইশারার মাধ্যমেই একে অপরের সাথে ভাব বিনিময় করতো, কিন্তু আস্তে আস্তে মানুষ যেমন অন্যদিকে বিবর্তন আনছিল সেখানে মানুষের ভাব বিনিময়ের ক্ষেত্রেও কিন্তু বিবর্তন এসেছিল। সেক্ষেত্রে মানুষ কিন্তু আস্তে আস্তে এবার ইশারা এবং ভাষা দুটোকে কম্বাইন করতে শুরু করলো। পুরাতত্ত্ববিদদের মতে যে প্রথম ভাষা ব্যবহারকারী যে মানুষ ছিলেন তাদের হোমো হ্যাবিলিস বলা হয়। তাদেরা মনে করেন যে আজ থেকে প্রায় 4,000 থেকে 3,500 বছর আগে মানুষ প্রথম কথা বলতে শিখেছিল। চিত্রকলা, চিত্রকলা প্রাচীন ভারতের একটি প্রাচীন ভারত বললেও বা বললে ভুল হবে যে প্রাচীন এসব প্রাচীন যুগের মানুষদের কিন্তু চিত্রকলার যথেষ্ট নিদর্শন আমরা পেয়ে থাকি। এই প্রাচীনকালে চিত্রকলার প্রথম আবিষ্কৃত হয় ফ্রান্সে। ফ্রান্সে এটি কোনো পুরাতত্ত্ববিদরা প্রথমে আবিষ্কার করেছে বললে ভুল হবে, এখানে একটি আমরা জানতে পারি বিভিন্ন
ঐতিহাসিকদের বিবরণ থেকে যে ফ্রান্সে কোনো এক সময় কোনো স্কুলের বাচ্চারা কোনো জায়গায় ঘুরতে গিয়েছিল এবং সেখানে তারা একটি গুহা আবিষ্কার করে এবং গুহাতে প্রাচীনকালের বিভিন্ন পেন্টিং আবিষ্কার হয়। পরবর্তীকালে সেখানে খনন কার্য চালিয়ে পুরাতত্ত্ববিদ্যা যে প্রাচীনকালের এই যে চিত্রগুলি সেগুলি আবিষ্কার করে থাকে। তো তাদের পুরাতত্ত্ববিদদের মতানুযায়ী এই পেন্টিংগুলো ছিল সম্ভবত আজ থেকে 20,000 থেকে 10,000 বছরের মাঝামাঝি সময়। এই চিত্রগুলোতে প্রধানত বিভিন্ন পশুর নিদর্শন পাওয়া যায়, যেমন ঘোড়া, বাইসন, ভাল্লুক ইত্যাদি। তবে তাদের কালার কালার সম্বন্ধে একটা সুন্দর কনসেপ্ট ছিল, তা এই ছবিগুলো দেখে বোঝা যায়। দেখো, আমি স্লাইডে একটা ছবি দিয়েছি যেখান থেকে তোমাদেরও একটা সাধারণ ধারণা হবে। তারা এইসব কালারের জন্য সাধারণত চারকোল এবং বিভিন্ন তামাটে রং ব্যবহার করতো, যদিও তারা সেই সময় ধাতুর ব্যবহার করতে শেখেনি, কিন্তু পাথরের মধ্যেই তো খনিজ লুকিয়ে থাকে। হয়তো তারা এইসব খনিজগুলোকে ব্যবহার করতে না জানলেও, কিন্তু সেগুলোকে তারা ওকরে বলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লোহার রাস্ট থেকে এটা তৈরি করা হতো। লোহার ব্যবহার না জানলেও কিন্তু লোহার ওই রাস্টকে কাজে লাগিয়ে তারা কালার হিসেবে কিন্তু ইউজ করত। ইতিহাস ইতিহাস খুবই প্রাচীন এবং অনেক প্রাচীন যুগ থেকে শুরু হয়। তা আমরা যেহেতু এখানে প্রি হিস্টোরিক পিরিয়ড পড়ছি, তো পুরাতত্ত্ববিদদের মতে এই প্রি হিস্টোরিক পিরিয়ডকে কিন্তু আবার তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হচ্ছে মেসোলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ, এবং নিওলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ। প্যালিও কথার অর্থ হলো পুরাতন এবং লিথোস কথার অর্থ হলো পাথর। সবচেয়ে প্রাচীন সময়কে বলা হতো প্যালিওলিথিক যুগ। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর থেকে শুরু করে 12,000 বছর সময়কে বলা হয় থাকে প্রাচীন প্রস্তর যুগ। এক কথায় বললে বলা যায় যে সব থেকে দীর্ঘ মানব সভ্যতার যে সবচেয়ে দীর্ঘ সময় সেটি প্রাচীন প্রস্তর যুগের মধ্যে পড়ে থাকে। এই সময়টি এতই দীর্ঘ ছিল যে পুরাতত্ত্ববিদ্যা এই প্রাচীন প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করে থাকেন, নিম্ন, মধ্য এবং উচ্চ। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ হলো সেখানে মানুষ উন্নতি সেরকম করেনি, ভোঁতা অস্ত্র ব্যবহার করত, এবং মধ্যপ্রস্তর যুগ মধ্য যেটি প্রাচীন প্রস্তর যুগ ছিল সেখানে মানুষ আস্তে আস্তে পাথরের ব্যবহার করতে শুরু করছে, এবং যেটা উচ্চ বা পরিণত যে প্যালিওলিথিক এজ ছিল সেখানে কিন্তু মানুষ আস্তে আস্তে পাথরেরকে সঠিকভাবে ব্যবহার এবং তারা আস্তে আস্তে সভ্যতার দিকে এগোচ্ছে। যেহেতু এটা অনেকটা দীর্ঘ সময়, সেহেতু মানুষের বিবর্তনটা এই এজেই অনেকটা বেশি লক্ষ্য করা গিয়েছিল, যেগুলোর কিনা পরবর্তীকালে শুধুমাত্র পাথরের ব্যবহারের ক্ষেত্রে বিবর্তন দেখা গিয়েছিল, কিন্তু মানুষের আচরণের মধ্যে যে বিবর্তন, যে তারা অসভ্য থেকে আস্তে আস্তে সভ্য জাতির দিকে এগোচ্ছে, তারা আগুনের ব্যবহার শিখছে, তারা যাযাবর থেকে তারা একটা স্থায়ীভাবে বসবাস করতে শিখছে, এটা পুরোটাই কিন্তু এই প্যালিওলিথিক এজেই হয়েছিল। কারণ প্যালিওলিথিক এজই ছিল, যেটা আমি আগেই বললাম যে এটা খুব দীর্ঘ সময় ছিল, তাই মানুষের জীবনের যে বিবর্তন সেটা কিন্তু এই প্যালিওলিথিক এজের তিনটে স্টেজে স্টেপ বাই স্টেপ দেখা যায়। এক্ষেত্রে বলা যায় যে মহারাষ্ট্রের পাটনে বলে একটি জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে উট পাখি ডিমের খোলা আবিষ্কৃত হয়েছে, যার থেকে বোঝা যায় যে ভারতবর্ষে সেই সময় যে প্রাচীন প্রস্তর যুগে কিন্তু উট পাখি অস্তিত্ব ছিল। এই ভারতবর্ষে কিছু কিছু প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন যেসব জায়গায় পাওয়া গিয়েছে সেগুলো হলো কুর্নুল কেভস, হুংসি, বেলান ভ্যালি ইত্যাদি। যখন প্রাকৃতিক পরিবর্তন শুরু হলো, অর্থাৎ আজ থেকে প্রায় 12,000 বছর আগে, তখন থেকে শুরু করে আর 10,000 বছর পরের সময়কে বলা হয় মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। এই সময়কে মাইক্রোলিথো অনেকে বলে থাকেন, কারণ এই সময় ক্ষুদ্র পাথরের তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ বেশি পাওয়া যায় এবং সেগুলোকে হাড়ের বিভিন্ন পশুর হাড়ের বিভিন্ন হাতল লাগিয়ে ব্যবহার করার প্রবণতা দেখা গিয়েছিল। এই মেসোলিথিক এজের কিছু ইম্পর্টেন্ট সাইটস হলো দমদমা উত্তরপ্রদেশের, রাজস্থানের বাগর, গুজরাটের লংরাজ ইত্যাদি। নিও কথার অর্থ হলো নতুন। আজ থেকে প্রায় 10,000 বছর থেকে শুরু করে ধাতব যুগ হওয়ার আগে পর্যন্ত, ধাতব যুগ শুরু হওয়ার আগের সময়কে বলা হয় নিওলিথিক যুগ।
এই ক্ষেত্রে পাথরের তৈরি নানা জিনিসকে আরও ভালোভাবে তৈরি করা হয় এবং ক্রমশ ধাতুর ব্যবহার তৈরি হতে শুরু করে। বিভিন্ন গুহার মাধ্যমে, গুহা থেকেও আদিম মানুষদের বিভিন্ন ছবিও এই সময় দেখা যায়। এছাড়া মানুষ যেহেতু ধাতুর সাথে আস্তে আস্তে পরিচিত হতে শুরু করে, সেহেতু এই সময়কে অনেক অনেক পুরাতত্ত্ববিদ্যা ধাতব প্রস্তর যুগও বলা হয়ে থাকে। ভারতের ক্ষেত্রে একে তাম্রপ্রস্তর যুগ বলা হয়ে থাকে, যার নিদর্শন আমরা হরপ্পা সভ্যতায় পেয়ে থাকি। কারণ হরপ্পা সভ্যতায় বিভিন্ন যেসব যন্ত্রপাতি বা জিনিসপত্র আবিষ্কার হয়েছে তা অনেক ক্ষেত্রেই পাথরেরও ছিল, আবার অনেক ক্ষেত্রে তামারও ছিল, যেহেতু তখন মানুষ সবাই তামার ব্যবহার করতে শুরু করেছে। তা নিওলিথিক এজ হচ্ছে প্রস্তর যুগের একদম পরিণত যুগ, এবং যখন মানুষ বিবর্তনের দ্বারা প্রস্তর যুগ থেকে আস্তে আস্তে ধাতব যুগে প্রবেশ করছে, অর্থাৎ এই নিওলিথিক এজই হচ্ছে ধাতব যুগ এবং প্রস্তর যুগের যুগ সন্ধিক্ষণ হিসেবে অনেক পুরাতত্ত্ববিদরা মনে করে থাকেন। ভারতবর্ষে নিওলিথিক এজের কিছু ইম্পর্টেন্ট সাইটস হলো কর্ণাটকের হালদি, বুড়ঝোম, জম্মু অ্যান্ড কাশ্মীরের গফরকল, মেহেরগড়, বালুচিস্তানের মেহেরগড়, বিহারের চিরান, আসামের দাউজালি হালিং ইত্যাদি। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে কীভাবে বিবর্তনের মাধ্যমে প্রাচীন প্রস্তর যুগের মানুষরা আস্তে আস্তে তিনটে প্রস্তর যুগ পেরিয়ে আস্তে আস্তে সভ্য হলো এবং আমাদের সভ্যতাগুলোকে শুরু করতে শুরু করলো। তো আজকে আমরা সেইটাই একটু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের এটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।